فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد سوماني تو بن كرسي أسكير أسكير كرسي চার রাকাত তারাবি আসার পর নামাজের পর পড়ি আর বাকি চার রাকাত স্যারের সময় পড়ি তারপর বিতির পড়ি কোনো সমস্যা হবে বিসমুল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আলহ আবার আসলে রমজান ব্যতীত অন্য সময় তো শেষ রাত্রিতেই যেটা পড়ানো হয় পড়া হয় সেটা তাহাজুদ বলা হয় আর রমজান রমজানেও যদি শেষ রাত্রে পড়েন তাহাজুদ হয় তো রমজান ব্যতীত অন্য সময় কোনো তারাবিহ নেই তো তারাবিড়ে শুধু কি শুধু রমজানে আসে প্রথম রাতে পড়া প্রথম রাতের এই সুযোগটি বেশি কাজে লাগাবেন আর যারা শেষ সাথে পড়ার অভ্যাস তারা শেষ সাথে আর একটু বেশি পড়বেন তো চারেরা রাকাতকে চার রাকাত চেয়ে ভাগ না করে আপনি প্রথমেই আট রাকাত কাত পড়ে ফেলবেন পরে যদি অতিরিক্ত উঠতে পারেন পড়বেন উঠতে না পারলে পড়বেন না অথবা পুরোটাই শেষ রাত্রে পড়েন এভাবে ভাগাভাগি করে আলাদা করে পড়ার তো নিয়ম দেখা যায় না তারপরেও পড়লে হবে না তা নয় এটা নফল কাজ যেভাবে পড়েন হয়ে যাবে কোনো সমস্যা হবে না নফল সালাদ যেভাবে পড়েন হবে তবে উত্তম হচ্ছে একসাথে পড়া একসাথে পড়েন আট পড়েন বিশ পড়েন বাই পঁচিশ পড়েন ছাব্বিশ পড়েন বত্রিশ পড়েন কোনো সমস্যা নেই যেটাই পড়েন তবে আপনার আপনি চেষ্টা করবেন যেন একসাথে পড়ে ফেলেন একসাথে পড়েন এবং চেষ্টা করবেন অথবা সে সাথে আবার উঠতে পারলে আবার পড়বেন তবে একসাথেই সারা পড়বেন পরে আবার ভিন্নভাবে পড়বেন এইভাবে ভিন্নভাবে বার অল্প কিছুর মধ্যে ভাগ ভাগ করে পড়াটা দেখা যায় না বা আমাদের স স্বল্প সালাহীনের নিয়মে প্রমাণিত হয়নি এই জন্য একসাথে পড়বেন এটা আমার অনুরোধ থাকবে